আমাকে আর কত করা হয়রানি হবে আদালতে বললেন আল্লামা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় মাওলানা দেলর হোসেন সাইদিকে সাজা দেওয়া হয়েছে তবে এরপরও তার বিরুদ্ধে এখনো অনেক মামলা চলমান রয়েছে আর এই সকল মামলার জন্য ওনাকে প্রায় সময় আদালতে হাজির করা হয় তেমনি এবার একটি মামলায় আগামীকাল বুধবার ওনাকে আদালতে হাজির করা হয় এই সময় তিনি আদালতে দাঁড়িয়ে কিছু কথা বলেন অভিযোগে করা মামলায় গত বুধবার আল্লা মাদ হোসেন সাইদিকে আদালতে হাজির করা হয় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে বাজারে স্থাপিত বিশেষ জজ আদালত এক এ আনা হয় আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন সবাইকে একদিন মরতে হবে মিথ্যা মামলা দিয়ে আমাকে আর কত হয়রানি করা হবে মাওলানা সাইদির আইনজীবী মুজাহিদুল ইসলাম জানান আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দেলোয়ার হোসাইন সাইদি আইনজীবী ও পুলিশের উপস্থিতিতে এসব কথা বলেন আয়কর ফাঁকির অভিযোগে মাসুমা খাতুন নামে তৎকালীন সহকারী কর কমিশনার মাওলানা সাইদির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন আজ বাদী আদালতে প্রথমবারের মতো সাক্ষ্য প্রদান করেন আংশিক জবানবন্দি নিয়ে পুরান ঢাকার বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত এর ভারপ্রাপ্ত তিন বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আগামী এগারোই ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল সোভান তরফদার ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম বাচ্চু আইকর ফাঁকির অভিযোগে মামলায় দেলর হোসেন সাইদির বিরুদ্ধে বুধবার সাক্ষগ্রহন শুরু হয়েছে উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের মামলায় অমৃত্য কারাদণ্ড হওয়ায় আল্লামা দেলর হোসেন সাইদি এখন কারাগারে আছেন 2011 সালের 19শে আগস্ট 2 কোটি 27 লাখ 40120 টাকা আয় গোপন করে তার উপর প্রযোজ্য কর ছাপ্পান্ন লাখ ছেচল্লিশ হাজার আটশত বারো টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুই সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাইদির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত সূত্র নয় দিগন্ত এদিকে মাওলানা সাইদির পরিবার থেকে প্রায় সময় বলা হচ্ছে ওদান বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে আর এই সকল মিথ্যা মামলার কারণে ওনাকে প্রতিনিয়ত খারাপ অবস্থায় থাকতে হচ্ছে বলেন ওনার পরিবার এছাড়া ওনার অনেক বয়স হয়েছে যার কারণে তার আরো বেশি কষ্ট হচ্ছে আর এই সকল মামলা থেকে মুক্তি দেখতে চায় ওনার পরিবার